Hello viewers, how are you? I am fine and you? Fine. I am also fine. Yes, fine. I hope that you are all well by the grace of Almighty. Today, I am going to start a new session for SSC exam 2021. It is very important for you. English second paper and composition, grammar, right forms of verb. The previous class we discussed about many things. Any problem I will solve you today. Look at the whiteboard and all student attentively what I say. Listen to me what I say. Okay. Look at the whiteboard. Write from of verbs. Write from of verbs. Etir bangla ortho holo amra verber byabohar shotik jagay korbo. Ortat aske ami bhinno ekta niyom ekhane niye eshi. Protidin amra to general niyom gula করাই এখন এখানে কোন রকম একটা নিয়ম রাইট ফর্ম অফ ভার্বস সঠিক স্থানে ভার্বের ব্যবহার বুঝতে পারছো আর ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাড বেটার হ্যাড রেদার ইউ রাইট ডাউন ইন ইউর খাতা হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার উড বেটার উড রেদার এগুলার অর্থ হলো বরং তবুও ভালো বরং তবুও ভালো এগুলার অর্থ হলো বরং তবুও ভালো কোন কিছুর সে অন্য কিছু করাই শ্রেয় কোন কিছুর সে অন্য কিছু করাই শ্রেয় ঠিক আছে শুনতে পাচ্ছ তোমরা হ্যালো বরং তবুও ভালো বরং তবুও ভালো আর কোন কিছু চেয়ে অন্য কিছু করাই শ্রেয় ফর এক্সাম্পল আই উড রেদার ডাই এগুলার পরে ভার্ব ওয়ান বসে যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি আই উড রেদার ডাই এই ডাইটা এটার পরে হেড বেটার হেড রেদার হেড উড বেটার উড রেদার এর পরে ভার্ব ওয়ান বসে ভার্ব ওয়ানটা কি যেমন দেখো আমি এটা দেখাই ডু ডিড ডান তাহলে ভার্ব ওয়ান হলো এটি হলো ভার্ব ওয়ান এটিকে বলে ভার্ব টু এটি হলো ভার্ব থ্রি বুঝো অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ওকে এইটা হলো ভার্ব এবার কথা বলি না ডোন্ট ডিস্টার্ব মি আই উড রেদার এই যে দেখো উড রেদার রেদারের পরে যে ভার্বটা আমি ব্যবহার করছি সেটা ভার্ব ওয়ান এই যে এখানে লেখা আছে এটা সূত্র ভার্ব ওয়ান কেমন হলো ভার্ব ওয়ান তাহলে এখানে হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার এর পরে ভার্ব ওয়ান ব্যবহার হবে এটা মনে রাখতে হবে ভার্ব ওয়ানটা হলো যেমন এই যে আমি এখানে দেখিয়েছি ডু ডিড ডান ইট এট ইটেন গো ওয়েন্ট গন এরকম অনেক ডিং ড্যাং ড্রাং এরকম অনেকগুলো আছে প্রথমটাকে বলে ভার্ব ওয়ান পাস্ট টেন্স এটা সেটাকে হলো ভার্ব টু আর যেটা পরে সেটা ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ক্রম এখন উদাহরণটা লিখে নাও আই উড রেদার ডাই আমি বরং মরব উদাহরণটা লিখে নাও আই উড রেদার আর এটি এসি আর রেদার এই যে রেদার মানে এখানে আছে রেদার ডাই ডি আই ডাই আমি বরং মরব দেন বেগ তবু ভিক্ষা করব না বেগ অর্থ ভিক্ষা করা আই উড রেদার ডাই দেন বেগ আমি বরং মরব তবু ভিক্ষা করব না I would rather die than beg. এই যে দেখো রেদারের পরে
যে ডাইটা বারটা বসছে সেটা ভার্ব ওয়ান, এটাকে বলে ভার্ব ওয়ান। এটা সব সময় এভাবে বসবে, এটা মনে রাখিও। অর্থাৎ প্যাসেজে শূন্যস্থান দিতে রেদারের এখানে গ্যাপটা দিয়ে দিলে সেই গ্যাপে ভার্ব ওয়ান ব্যবহার হবে। ওকে, ওকে স্যার, সবাই বুঝতে পারছো? এটা লেখা হয়েছে। এখন আমি মুছে ফেলবো আরেকটা সূত্র, এগুলো মনে রাখিও, মুখস্থ করে ফেলবে। হেড রেদার হেড বেটার, উড রেদার উড বেটার, তবুও বরং ভালো, এগুলো কোনো কিছুর চেয়ে অন্য কিছু করাই শ্রেয়। ফর এক্সাম্পল, আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না, তবু ভিক্ষা করব না। এবার আমি এটা মুছে ফেলতে পারি তো? স্যার একটু, হ্যাঁ পরবর্তী সূত্র দিচ্ছি, কেমন? পরের ইয়েতে আসো, রেডি থাকো। হ্যাঁ সালমা গিয়ে আমার সাথে আসো। হবে এটা লেখো, দুই মডাল ওয়ান হবে তিন, সাবজেক্ট আই দুই ইউ, ইউ এর পর বার বার ওয়ান হবে, বার ওয়ান হবে, ওয়ান হবে। এটা লেখো সবাই, আমি শুরু যাচ্ছি। এই সূত্রটা লেখো, জায়গা দেখা রাখবে, স্পেস করে লেখো, কেমন? এই যে টু এর পরে বার ওয়ান হবে, আমি এক্সাম্পল দিচ্ছি, কেমন? আচ্ছা আগে তোমরা এটা লেখো, একটু এখানে একটু খালি জায়গা রাখবা লেখার সময়, বুঝছো? এক্সাম্পল দেব, টু এর পর বার ওয়ান হবে, মডাল বার। তোমরা তো একটু আগে আমি যে যেগুলা লিখিয়েছিলাম বোর্ডে, এগুলো মডাল বার, হ্যাড বেটার ক্যান কুড মে মাইট শেল শুড উই লুড, এগুলা হ্যাড রেডার হ্যাড বেটার, এগুলা মডাল বার, কেমন? এগুলা মডাল বার, এগুলা পরে এই যে মডাল বার্বের পরে বার্ব ওয়ান হবে, তোমরা এখানে স্পেস করে লিখবে, তাহলে এই গ্যাপে আমি এক্সাম্পলটা দিয়ে দেব। এরপর সাবজেক্ট, যিনি কাজ করেন তিনি হলেন সাবজেক্ট, সাবজেক্ট আই উই দে ইউ এর পরে বার্ব ওয়ান হবে, এখানেও একটু জায়গা রেখে দিবে, কেমন? তাহলে কি সাবজেক্ট আই উই দে ইউ এর পর বার্ব ওয়ান হবে, বার্ব ওয়ান হবে। সবাই এটা লেখো, দেখছো সবাই? লেখো, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু রাইট ফ্রম অফ বার যখন আমরা প্যাসেজ পূরণ করব তখন এগুলো লাগবে, খাতায় লিখে রাখবে এবং সব সময় একটু পড়ার চেষ্টা করবে এগুলা। হ্যাঁ স্যার লেখা হয়েছে, হ্যাঁ লেখা হয়েছে, সবাই লিখছো? মোবাইল করেছিলাম তুমি এক দুই, তোমাদেরকে পাওয়া যায় না, ফারিয়া মোবাইল বন্ধ করে রেখেছো, সংযোগ বিচ্ছিন্ন করছো আমার সাথে। এরপর এক্সাম্পল দেখো, হিউম্যান এইচ ইউ এম এ এন, এই যে এটা লিখলাম। এরপরে দেখো হি ক্যান ডু দা ওয়ার্ক, এটা আগে এটা দেখো, এই যে এই যে টু বার টু টু, দেখছো টু এর পরে বার ওয়ান হবে, এই টু এর পরে যে ভারটা আর হলো ভুল, মানুষ মাত্রই ভুল, টু আর ইজ হিউম্যান,
অর্থাৎ টু এর পরে ভার্ব ওয়ান হবে, তবে একটু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম নিয়ম আজকে যদি সময় হয় তাহলে করাবো। কয়েকটা অল্প কয়েকটা ওয়ার্ড আছে যেটা ব্যতিক্রম, আমরা ব্যতিক্রমটা আজকে হয়তো পারবো না, পারতেও পারি। তাহলে তোমরা খেয়াল রাখবে যে কোন ভার্বের আগে যদি টু থাকে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্ব ওয়ান হবে। যেমন আমি এটা মুছে ফেলতেছি কিন্তু। এরপরে দেখো সবাই লিখছো তো, এক নাম্বার হয়ে গেছে। এবার দুই নাম্বারের এক্সাম্পল দেখো, আমরা মডাল অক্সিলারি কোনগুলা, ক্যান কুড, শেল শুড, উইল উড, মে মাইট, এমন ডেয়ার, এগুলা। এরপরে হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রেদার, এগুলো হলো মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারির মধ্যে দুই রকম আছে, আমরা যেগুলো বোর্ডে করাইছি করিয়েছি একটু আগে, সেটা হলো সেমি মডাল। দেখো এখন আমার ওদিকে যাওয়ার দরকার নাই, যেমন আমার দুই নম্বরের এক্সাম্পল হলো হি ক্যান ডু দা ওয়ার্ক। সবাই লাইনে থাকো, প্রবলেম করতেছে বুঝলে, লাইনে থাকো সবাই। সবাই লাইনে থাকো, কথা বলি না, দেখা যাচ্ছে? শব্দ শোনা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে না। দেখো এই যে মডাল অক্সিলারি ভার্বের পরে যে বি ওয়ান হয় সেটা দেখিয়েছি, দেখো বি ওয়ান, এই যে বি ওয়ান, এই মডাল অক্সিলারি হলো এখানে গ্যাপ থাকবে, এখানে ক্যান কুড শেল শুড উইল উড এর পরে যদি গ্যাপ থাকে সেই ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই ভার্বটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? এটা লিখছো সবাই? ঠিক আছে, এবার দেখা যায়। এবার হি ক্যান ডু দা ওয়ার্ক দেখা যায়? জি স্যার। হ্যাঁ লেখো, হি ক্যান ডু দা ওয়ার্ক। এই যে শুনো, এই যে ক্যান আছে না, এই ক্যানের পরে যে বারটা উঠছে, ক্যান তো মডাল, এই মডালের পরে যে বারটা উঠছে সেটা প্রেজেন্ট ফর্ম হবে, এটা খেয়াল রাখবা। এরকম শূন্যস্থান দিবে, ওই যে যখন আমি প্যাসেজ করাবো তখন এগুলা লাগবে। তাহলে তিন, আমাদের দুই নাম্বার শেষ, সবাই লিখেছো? এই অক্সিলারি মডাল গুলার কথা মনে রাখবে, এটা একদম সহজ, ইট ইজ ভেরি ইজি ফর ইউ। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনি টপিকস, ইউ উইল কোশ্চেন মি, আই শ্যাল রিপ্লাই ইউ। ওকে, আমরা অল্প পড়াবো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। তাহলে মডাল অক্সিলারির পরে ভার্ব ওয়ান হবে। ওকে, দুই নাম্বার শেষ, এবার আমরা তিন নাম্বারে যাব। তিন নাম্বারে দেখো, এই যে সাবজেক্ট গুলো আমরা লিখেছি, এই সাবজেক্ট গুলার পরে ভার্ব ওয়ান হবে। যেমন আই ঠিক আছে, এই সাবজেক্টের পরে, এই যে আই সাবজেক্টের পরে যে বারটা বসছে এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আই গো টু স্কুল। তোমাকে এখানে এবার ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ব্র্যাকেট দিলে অনেক সময় সঠিক উত্তর এখানে লেখা থাকে, অর্থাৎ স্টুডেন্ট বুঝে কিনা সেটা জানার জন্য তারা এরকম অনেক সময় ভ্রান্তিমূলক প্রশ্ন করে,
সেই প্রশ্ন সঠিকও থাকতে পারে। এই জন্য আই এর পরের ভার্বের প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে এটা কিন্তু আবার অন্য টেন্সে না, ফার্স্ট টেন্স ফিউচার টেন্সে না। তাহলে আই গো টু স্কুল, এখানে আই এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, এটা সঠিক, এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, অর্থাৎ এটা সঠিক। তিন নাম্বার রুল চলে গেল, লিখেছো সবাই? How many kinds of person? Person কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। এখন আমরা person থেকে দেব, আমরা এটা লেখা শেষ। দেখো আমি এবার বোর্ডে দেব, তাহলে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলো আই জাতীয়, আই উই মি আস, সাবজেক্ট যদি আই উই মি আস, এগুলো হলো ফার্স্ট পার্সন, কেমন। সেকেন্ড পার্সন হলো ইউ জাতীয় যারা, ইউ ইউজ। থার্ড পার্সন আমি তুমি সারা জগতে আর যত কিছু আছে, আমার নাম তোমার নাম, নামের পরিবর্তে হি সি ইট, এগুলা কি হবে বলো তো, এখানে ভুল আছে, ডুটা কি হবে, শোনা যায়? হ্যালো, শোনা যাচ্ছে? এই আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো লুৎপুন দাস, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা দেখো এখানে ডু কি হবে বলো তো, এই যে হিটা থার্ড পার্সন, এই জন্য সিঙ্গুলার নাম্বার, এখানে ডুটা কি হবে, ডাজ হবে, ডু ডাজ হবে, বারবার সাথে এসি যোগ হবে, ডাজ হবে, ডি ও এস, তাহলে হবে হি ডাজ দা ওয়ার্ক, হি ডাজ দা ওয়ার্ক, হি ডাজ দা ওয়ার্ক। তিন নাম্বার আরেকটা দেখো, একটাও কথা বলে না, এই স্যার আপনার কথা শুনতে পাচ্ছ তো? সবাই মিউট অফ করো। দেখো এই আরেকটা উদাহরণ দিচ্ছি, করিম একটা নাম, যেমন এখানে জিষ্ণুরা, সালমা, তারপরে সানজিদা, ফিউলি, তারপরে তৃষা, তারপরে ইয়াসমিন, লুৎপুন্নাহার, অনেকে হ্যাপি এখানে আছে, এই যত নাম এখানে হবে এই নামের পরে বারবের সাথে এস যোগ হবে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে এখানে ইটস হবে, ইএস ইটস হবে, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যে কোনো নাম, নামের পরিবর্তে হি সি, এগুলা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এইভাবে আমাদের এগুলো হবে। এবার আমি আরেকটা নিয়মে চলে যাচ্ছি, একটা নিয়মে চলে যাচ্ছি, দেখো সবাই লাইনে থাকো,
থাকতা নিয়মে থাকো সবাই। এবার দেখো পাস্ট টেন্স কিভাবে আমরা পাস্ট টেন্স করব। দেখো পাস্ট ইন্ডিফিনিট টেন্সের একটা উদাহরণ, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, ভার্ব টু প্লাস অবজেক্ট। আমি এখন একটা দিচ্ছি, তোমরা করতে পারবে না, দেখো হি লিভ, হি লিভ হোম, এইচ ও এম ই হোম, ইয়েস্টারডে, ওয়াই এস টি ই আর ডি এ ওয়াই, he leave home yesterday, come on, he leave home yesterday, এটা কি হবে বলো তো? এই yesterday এই শব্দটা অতীতের কথা বোঝায়, এটা বুঝতে হবে। ago, before, yesterday এগুলো অতীতের কথা বোঝায়, এইজন্য এই ভার্বটা past tense হবে। তাহলে leave এর past tense কি? leave এর past tense কি? কথাটা থাকার কারণে এখানে বার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ ফার্স্ট ইন্ডিফিনিট, অর্থাৎ বার্ব টু, বার্ব টু। এটা মনে রাখবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা এক্সাম্পল তোমরা দেখো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, লাইনে থাকো। ইউ গো গো টু বাজার, ই এ জেড এ আর, এটা কি হবে বলো তো? বাজার কত করলো? তুমি বাজারে গিয়েছিলে, গতকাল তুমি বাজারে গিয়েছিলে। কি হবে এই গোর ফার্স্ট টেন্স করতে হবে। গোর ফার্স্ট টেন্স কি? ওয়েন্ট। এই স্টার্টে দেখি আমি বুঝতে পারি, মানে যে কোনো সেন্টেন্সের রূপরেখা চেহারা দেখে বুঝতে হবে এটা কোন সেন্টেন্স কোন টেন্সে আছে। তাহলে এখানে ওয়েন্ট হবে, ডব্লিউ ই এন টি এ, ওয়েন্ট হবে। পাস্ট টেন্স গুলা এগুলা দিয়ে ধরতে হবে কোন টেন্স হবে, তখন ভার্বের ভিতরে এরকম তারা মিস্টেক করবে, ভুল দিবে। কেমন? এরপরে অনেক উদাহরণ আছে। এরপরে টু এর পরে আমি দুইটা দেখাই। এটা গেল, কথা বলে, কথা বন্ধ, কথা শোনা যায়, কথা বন্ধ রাখো। এরপরে দেখো এটা আরেকটা নিয়ম, আই ওয়েন এটা এখন তোমাদের পরীক্ষা হচ্ছে, ধরে রাখো পরীক্ষা হচ্ছে। তাহলে কি লিখলাম, কি লিখেছি? লিখেছি আই ওয়ান্ট, আমি চাই টু গো, যেতে, টু গো দেয়ার, সেখানে যেতে চাই। এই গো টু একটু আগে আমি নিয়মটা করিয়েছি, করিয়েছি না? তাহলে টু এর পরে এই যে গো বারটা, এটা কি পরিবর্তন হবে বলো? এই টু এর পরে বারটা কি পরিবর্তন হবে না এরকম থাকবে? পরিবর্তন হবে না, হবে না। কারেক্ট কারেক্ট, থ্যাংক ইউ।
কারণ টু এর পরে বারবের কোনো এখানে পরিবর্তন হবে না, গো যেভাবে আছে সেভাবে থাকবে। থ্যাংক ইউ তোমাকে, মেনি মেনি থ্যাংকস ফর ইউ মাই ক্লাসরুম। অল স্টুডেন্ট ফলো দা ক্লাস ভেরি কেয়ারফুলি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এরপরে আমরা যেগুলো পড়িয়েছি এগুলোর থেকে দুই একটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখো ইউ মে, ইউ মে, ইউ মে এল ই এ হ্যাঁ নেট সমস্যা করে বুঝছো, কি করবো নেট নেটের সমস্যা করে। এই তো আর অল্প একটু লাইনে থাকো, এই যে দেখো আর একটু দুই একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। এই যে দেখো ইউ মে লিভ দা ক্লাসরুম, তুমি সম্ভবত ক্লাসরুম থেকে যেতে পারো। দেখো মেয়েটা কি, মেয়েটা হলো মডাল অক্সিলারি ভার্ব, মে মাইট ক্যান কুড শেল শুড উইল উড। তাহলে এ মেয়ের পরে ভার্বের কোন ফর্ম হবে? 1 2 3 এই মেয়ের পরে এখানে তোমাকে গ্যাপ দিল, এখন কোন ধরনের ভার্ব বলবে? 1 2 3 1 অর্থাৎ এটাও পরিবর্তন হবে না, ভার্ব 1 হবে। মডাল অক্সিলারি পরে ভার্ব 1 হবে, যেমন লিভ, লিভটা ভার্ব 1, তাহলে এটা এইভাবে থাকবে। কেমন? এরপরে দেখো শি মাইট বরো মাই বুক, সে আমার বইটি ধার করতে পারে। হি মাইট বরো, বরো অর্থ ধার করা, মাই বুক এটা কি হবে? বরো অর্থ এটাও পরিবর্তন হবে না, বড় বরোড বরোড, কারণ এটার আগে মাইট আছে। থ্যাংক ইউ তোমাদেরকে সবাই, এই জিনিসটা যদি জানতে পারো তুমি রাইট ফ্রম অফ বার পূরণ করতে পারবে। ইউ উইল শাইন ইন ক্যারিয়ার ইন ফিউচার। আই অলওয়েজ টেল ইউ অ্যাবাউট ইংলিশ গ্রামার, বিকজ উইদাউট ইংলিশ গ্রামার অর উইদাউট নোয়িং ইংলিশ গ্রামার ইউ উইল নট প্রসপার ইন ইউর ক্যারিয়ার। ইফ ইউ understand this class you will question me, I shall reply you. তাহলে he might borrow my book, he might borrow my book, সে আমার বই ধার করতে পারে। এইভাবে তোমরা ধরতে পারছো, এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যে এটা করতে পেরেছো। অনেক নিয়ম আছে কিন্তু আগামী ক্লাসে তোমরা আমার সাথে থাকবে, সেই নিয়ম গুলা করাবো, অনেক নিয়ম আছে আরো। আমি শেষ করবো, যদি তোমরা ধরতে পারো আর একটু ধৈর্য ধরো। Tell him the matter. Tell him the matter. এটা কি হবে, কে বলতে পারবে বলো তো? I might tell him the matter. আমি তাকে এই ব্যাপারটি বলবো। বলো কি হবে এখানে, এই যে মাইট আছে, মাইটের পরে টেল, টেল কোন ফর্ম বারবের? ভার্ব 1, টেল ভার্ব 1, তাহলে এটাও পরিবর্তন হবে না। এই যে এখানে মাইট আছে, সব সময় খেয়াল রাখবে, জি স্যার, হ্যাঁ গ্যাপে দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, টুডেস ক্লাস ইজ ফিনিশড ইন হিয়ার। Those students are joined me today. Thank you very much, all of them. All students stay home.
and study regularly. There are many bad situations in whole world. Bangladesh is one of them. You know that the highest death rate in Bangladesh. Yesterday, 230 people died of coronavirus. It is the highest score in Bangladesh. So you should abide by the rules of health and rules of schools and rules of your parents. Okay. Wash your hands, legs, face with soap, body oil. Immediately, you will try neat and clean. Neat and clean. Thank you very much, all of them. Thank you. Sobai bhalo thako. Assalamu alaikum, sir. Alaikum assalam. Agam class e amar sathe thakio, bujho. Class e amar sathe thakbo. Dekhbe tumra onek jante parba. তো আজকে এখানে শেষ করে যারা জয়েন করেছো সবাইকে তো ধন্যবাদ দিলাম এবং ওই যে ডেথ রেটের কথা বললাম বাংলাদেশের অবস্থা খুবই খারাপ 230 জন মৃত্যু গতকালকে এভাবে দিন দিন করোনা ভাইরাসের অবস্থা ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট ভাইরাস এটা মারাত্মক ভাইরাস এটা এই জন্য সবাই সাবান পানি দিয়ে বারবার হাত ধুয়ে এবং স্যানিটাইজ করবে ওকে Thank you very much. Yes, sir. Thank you.